আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতের বাগানের একটা আদব আছে, সে আদব হলো জুড়ে মিলে বসা। এবং সবচাইতে বড় আদব হলো আমরা যেই নবীর উম্মত সেই নবীর সুন্নত হলো দিনই মজলিসে গায়ে গা লাগিয়ে বসা। তো সুন্নতের দিকে আমরা লক্ষ্য করি, অনেক ফাঁকা জায়গা আছে, মাহফিলটা দেখতে কেমন যেন মনে হচ্ছে। তো আপনারা একটু উঠে খালি জায়গাটা পূরণ করেন, আদবটা রক্ষা করেন, সুন্নত আদায় করেন। অনেক ফাঁকা জায়গা দেখা যায়, একটু গ্যাপ দেখা যায়, সুন্নতের দিকে লক্ষ্য করে আমরা সুন্নতকে মহাব্বত করে আগাই, কেয়ামতের ময়দানে এই উসিলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। মেহরবানি করে সবাই আগে আগে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। ওই যে মাঝখানে একটা পুরো অনেক বড় গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে হবে আমার ভাইরা। এইখানেও কি পানি? এরকম জায়গায় জায়গায় পানি দিল কেডায়? কি মন বেকায়দার কথাও, জায়গায় জায়গায় পানি দিছে, আবার জায়গায় জায়গায় দেয় নাই। তারপরও আপনারা যতটুকু পারেন সুন্দর পরিবেশ করে বসেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجة أو كما قال عليه الصلاة والسلام مِتُّر برون করে গাইল যে ওমর জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিল শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে হারে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ
কোথা সেই মুসলমান লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? না। কালেমা তৈবা একসাথে জোরে পড়লে কি কেউ ধরে নিয়ে যাইব? না। তাহলে মহাব্বতে সবাই একসাথে কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জবান খুলে মহব্বতে সবাই পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব শোনাব ইসলাহুল উম্মাহ যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজুদ্দোয়ার মাহফিলে শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি হাজী মোহাম্মদ সাবেদ খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মণ্ডল সাহেব, মাননীয় চেয়ারম্যান পাঁচ নং কাউড়াই ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত ওলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত স্নেহের এবং আদরের ভাই, সারা বাংলার আরণ সৃষ্টিকারী, এবং আপনারা জেনে খুশি হবেন এই গাজীপুর ডিস্ট্রিক্টের সর্বপ্রথম আব্দুল হান্নান বেলালী সাহিবই আমাকে নিয়ে আসেন। আলহাজ হযরত মাওলানা এস এম আব্দুল হান্নান বেলালী সাহেব আজকের মাহফিলে আরও আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুকাররম হোসেন সাহেব, আরও কথা বলেছেন অনেক ওলামা ইকরাম, উপস্থিত আছেন অনেক ওলামা ইকরাম। যে সমস্ত ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, মনে করছি আপনাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আরও মনে করছি আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি ধম আমার কপালে রাখি নেই। সেই সমস্ত ওলামা ইকরাম সহ বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলামপ্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরের শ্রমদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচিকাঁচা সোনার মানিকেরা, আসুন প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত আগ্রহ করে বসেছেন। এবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে দিনই পরিবেশে আল্লাহ আসার বসার কিছু বলা কিছু শোনার সুযোগ দান করে দিয়েছেন। আসুন সে মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ হয়েছেন আওয়াজ একেবারেই কম, সকল মিলে যৌথ কণ্ঠে উচ্চ আওয়াজে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এবার সে নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আমার শায়েখের নির্দেশ ক্রমে প্রত্যেকটা মাহফিলে সুন্নতের প্রচার প্রসারের লক্ষ্যে সুন্নতের কিছু কথা বলি, আজও বলবো ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর আপনার শায়েখকে,
আমার পীর ও মুর্শিদ যিনি নুরুল ইসলাম অলিপুরি হুজুরের শায়েখ তিনি, আমার পীর ও মুর্শিদ যিনি খালেদ সাইফুল আইয়ুবীর শায়েখ তিনি, আমার পীর ও মুর্শিদ যিনি জোনায়েদ আল হাবিব হুজুরের শায়েখ তিনি, আমার পীর ও মুর্শিদ যিনি মুফতি আব্দুল বাসেদ খান সাহেবের শায়েখ তিনি। তো আমি তার হাতে হাত রেখেছি, তার কাছে বায়াত গ্রহণ করেছি। আমার বন্ধুগণ, সুন্নতের উপর নিজেকে চলার জন্য চেষ্টা করতেছি এবং দুই দিনের দুনিয়া, দুই দিনের জিন্দেগি, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এজন্য নিয়ত করেছি বাকি জীবনটা সুন্নতের উপর পরিচালিত হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়া করছি আমার পীর ও মুর্শিদের আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক। কাপাসিয়া দাওনার আলা হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর হুজুর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। বলেন আমিন। তো সব কিছু শুরুতে স্টার্টিং পয়েন্টে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? যে আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই পূর্ব সোনাব এলাকায় ইতিপূর্বে কোনোদিন আমি আসি নাই, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। অনেকে মনে মনে ভাবতাছেন যে বক্তা তো জীবনে বহু দেখছি কিন্তু এরম বক্তা দেখছি না, কারণ একটা বক্তার একটা ভাব আছে, একটা নমুনা আছে, দেখলে মনে হয় যে এটা একটা বক্তা। দেখেন না আমার আগের বক্তা ওয়াজ ফারুক আর না ফারুক, মোটামুটি তার পোশাকটা দেখলেই মনে হয় যে এটা একটা বক্তা, তাই না ভাই? ক্রিটিসাইজ করতেছি না, দোয়া করি আল্লাহ তাআলা তার পোশাকের শান অনুযায়ী আল্লাহ তার মান আরো বাড়ায় দেবে। জোরে বলেন আমিন। আর আমি আগে থেকেই এরকম, এখনো এরকম, এখন আবার যার হাতে হাত রাখছি সেও তো আরো সাদা সিধা। আমার ভাই না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুনিয়া আমরা চিরদিন কেউ থাকিতে পারিব না। আমি অল্প সময়ে স্বল্প কথা বলবো, সময় অল্প, কথা বলবো স্বল্প, শোনাবো কোরআন হাদিসের গল্প ইনশা ইনশা। বলেন ইনশা আল্লাহ। কিন্তু শোনানোর আগে জানতে চাইতেছি, আমার দেহার পরে এই কথাটা আমি বারবার সব জায়গায় বলি, আজকেও বলি, দেহার পরে টেন্ডেন্সি, স্পৃহা, রুচি আপনি বা আছে নি? আছে কত কোন আও সারা রাত তো আমি থাকতাম না, আমি কিছুক্ষণ থেকে যাবগা, কারণ কালকে আমার মা হইল পাব না। হাবিবুর রহমান যুক্তিবাদী, আর আমি তো যুক্তিবাদী হিসাবে আজকে ফোন দিয়ে কয় কয় তুই কোন সোম যাবি? আমি কই আপনি যাবেন কোন সোম? কয় আমি কিন্তু হ্যাঁ গরু কইছি তোর ভরে আমি ওয়াজ করতাম না, আমি আগেই করুন। আমি ঠিক আছে আপনি আগেই করেন, তবে মনে রাখেন আমার পাশে বইয়ে বইয়ে আমি ওয়াজ হুনুম। তো আমার ভাইরা যত বড় নাম শুনছেন আমার, আসলে তত বড় আমি না, আমার ভিতরে একেবারে হুদা ভাণ্ড, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই ছোটবেলায় হুজুরদের পায়ের জুতা সোজা করছি, ওইটার কিছু বরকত পাইছি, সেই বরকত নিয়ে এখন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমি ইউরোপে সফরে গেলেও এই লুঙ্গি পরেই যাই, এই লুঙ্গি পরা দেখে অনেকে আমার মুফিস কয়, কেউ আমার পাগল কয়, হ্যাঁ ইংরেজি দেশ তো বোঝে নই। এই গত লন্ডনে গত বছরে যখন গিয়েছি বার্মিংহামে, তো আমার দেখে কিছু ইংলিশম্যান আমার দিকে তাকায় বলতেছে হিজ এ ম্যাড, এই লোকটা পাগল। তা আমি আবার মুখটা বেহা করে কই আই নট ম্যাড, আই কমপ্লিট ম্যান, আন্ডারস্ট্যান্ড? লুঙ্গি আলাই যখন এরকম ইংলিশ কইছে হেরা, তখন আমার এরকম বুড়ো আঙ্গুল দিয়া কয় ওকে, আঙ্গুলের সাথে দিয়ে এরকম বুড়ো আঙ্গুল দেখাইতো, তাহলে হেরা হেরে সোলা এলাইতেন না? হ্যাঁ সোরা আর সোরা, তুই আমার বুড়ো আঙ্গুল দেখাস, পাগল কস আবার বুড়ো আঙ্গুল দেখাস, হেরা আমার বুড়ো আঙ্গুল দেখা ওকে, তুমি ঠিক আছো? তো আমি জানতে চাইতেছি ওয়াজ শোনার মতন রুচি আছে তো? কারণ রুচি না থাকলে কিচ্ছু মজা লাগে না, কথাগণ ঠিক না বেটি? এই অনেকদিন আগে একটা কথা পড়েছিলাম, আপনারা আমার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন, ওয়াজ আছে আমি আছি, চিন্তা করবেন না। ওয়াজ কি ওয়াজ শুনবেন, আগে আমারে বুঝতে দেন কোন ধরনের প্রোডাকশন সাপ্লাই দিলে এই পূর্ব সোনাব এলাকায় চলবে, এটা আগে আমার বুঝতে হইব।
তারপর আমি ওয়াজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এক লোকের মুখে রুচি নাই, মুখ ওয়াশ করাইব, রুচি বাড়াইব যাতে বেশি খাইতে পারে। তো রওনা দিছে, ডাক্তারের কাছে যাইব, পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তার পাশে বাড়ি পাইছে, বাড়ির দরজার কড়া নাড়ায় ডাক দিয়ে কইতেছে, ভাইজান আমার একটু বইতে দিবে, আমি বৃষ্টিতে ভিজে যেতেছি গা, বৃষ্টি কমলে জামুগা। তো বাড়িওয়ালার মায়া লাগছে, দরজা খুইলা দিছে, লোকটারে বইতে দিছে। তো কথা আসিল বৃষ্টি কমে দেব, কিন্তু ঘটনাক্রমে বৃষ্টি কথা কন্যা কেড়ে। আপনারা আমার ভাষা বুঝতে আছেন না? তো জোরে কন, কি হয়েছে? বৃষ্টি বাইরে গেছে। আগন্তুক মেহমান পাইয়া বাড়িওয়ালি খুব খুশি। ওই সময় বাড়িওয়ালার বাড়িওয়ালার ভাত খাওয়ার টাইম, খানা খাওয়ার সময়। বাড়িওয়ালি বাড়িওয়ালার ডাক দিয়ে কইতেছে, আগন্তুক মেহমান যেহেতু আইয়াই পড়ছে, লোকটার জিগান ভাত খাইব কিনা জান যায় জিগান। এখন বাড়িওয়ালা যায় কয়, ভাই আসেন চারটা খানায় সরি কই। আগন্তুক মেহমান কয়, কি খাইতাম মুহ মজা নাই। বাড়িওয়ালা কয়, ভাই যদ্দুর ভরেন তদ্দুর খান। যারা হাসতেছে হাসতে দেন, আমি আবার বেজার মুখে দেখতে পারি না, আল্লাহ বেজার মুখে দেখতে পারে না। ওয়াজ মাহফিলে আসছেন, হাসার সময় হাসবেন, কাদার সময় কাঁদবেন। কিছু লোক আই ওয়াজ মাহফিলে ফেসার মতন মুখ করে বইতে, ও কথা কন ঠিক কিনা? আমি আবার বেজার মুখে দেখতে পারি না। আমার বেজার মুখ দেখছেন? আমি বেজার মুখ নিয়ে স্টেজে উঠছিলাম, হাসি খুশি হয়ে উঠছিলাম না? আরে মিয়া ভাই, হাসি মুখে থাকাটাও সদগার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কন আমাদের দেশে কিছু লোক আছে, দেখবেন এক শ্রেণীর লোক আছে, মুখটা গুমডা করে বয়ে থাকে, এই লোকটারে দেখলেই মনে হয় লোকটা সন্ত্রাসী, নাইলে কারো লোকে কাজ্যা ঝগড়া করে আইছে, আর নাইলে কারো লোকে ঝগড়া কাজ্যা না করলে খুঁজ নিয়ে দেখবেন বউর লোকের সম্পর্ক ভালো না, লেগে মুখটা বেজার হয়ে বয়ে থাকে। কথা কম ঠিক কিনা? আমার জীবনে দাওয়াত দেন আর না দেন, আমি তো আজকা চান্স পাইছি, নাকি কম? চলবো চলবো? জোরে কন মারহাবা। এবার একটু সবাই হাত তোলেন, এটা হাত নাড়ান, আর জোরে কন আল্লাহু আকবার, হাত নামান। এবার কয়, ভাই কি খাইতাম মুহ মজা নাই? বাড়িওয়ালা কয়, ভাই যদ্দুর ভরেন তদ্দুর খান। আগন্তুক মেহমান কইতাছে, এত কইরে যখন কইতাছেন কি পাক করছেন? কয়, ডাইলার ভাত। কয়, তাহলে নিয়ে হেন। এবার বেটার সামনে দস্তরখানা, প্লেট, জগ ইত্যাদি দিয়া গাবলা বা বোল বা ডিশ বইরা, আমনগর এলাকার বোলরে কি কয়? বলি কয়। তো বোল বইরা ভাত আনছে, ভাত আইনে থুইয়া ডাইল আনতাম গেছে, ডাইলে না দেহে ভাত নাই। আরে এইটা কি রে? বাড়িওয়ালা মগা হয়ে গেছে গা। বাড়িওয়ালা কয়, হায় হায় হ্যাঁ কইলো, হ্যার মুহ মজা নাই, ওহন দেহি আমার বলো ভাত নাই। হ্যাঁ আমার মনে হয় বেশি খিদা লাগছে, যাক গা। এবারে ডাইল থুই আবার ভাত আনতাম যাই, ভাত আই না দেহে ডাইল নাই, ডাইল খেয়ে লাইছে। প্লিজ যারা হাসতেছে হাসতে দেন। আপনারা তো অনেকে জানেন আমি রসিক মানুষ, মিশুক মানুষ, আমি আবার জনগণের সাথে না মিশলে ওয়াজ করতে পারি না। তো এইবার ভাত খালি আনে আর খায়ালায়, ডাইল আনি খায়ালায়। তো দুই জামাই বউর কষের আর ভাত আর ডাইল, কত আর ভাত আর ডাইল ফাঁক হয়। ফট করে বাড়িওয়ালি বেগতিক অবস্থা দেখা, বাড়িওয়ালার আটটা ধরে কয়, এই যে থামেন, যেভাবে যাইতাছেন আর আইতাছেন, যাইতাছেন বড় আইতাছেন খালি, মেহমান কয়জন? বেডাই কয় কে একজন, বেডি কয় এই সব্যনাশের ফালা, এই এক বেডারে ভাত আর ডাইল দিতে আমার ফাতিলার তলিতাত গেছে, খবর রাখছেন? বেডাই কয় মনের মা, তোর ফাতিলার তলিতা আজ যাক আর না যাক, এটা আমার দুঃখ না, আমার দুঃখ হইলো এই যে দৌড়াদৌড়ি যাই করলাম, ভাত নিলাম ডাইল নিলাম হে খেয়ে সাফ করে লইলো, আমার দুঃখ হইলো ভাত আর ডাইল একখানো করতালাম না। ভাত আর ডাল একখানো করতালাম না। তো বাড়িওয়ালি কয়, শিগগিরই এই ধরনের পেডুক লুকে রেখে দান, নাহলে হে ফাতিলা সহ খেয়ে লইব। বাড়িওয়ালা কয়, ভাই আপনি যাইবেন কই? মেহমান কয়, ভাই দোয়া করেন মুহ মজা নেই, মুখটা ওয়াশ করে লে বলে ডাক্তার কাছে যাই। বাড়িওয়ালা কয়, মগাই কয় কি, হে খাইতে খাইতে আমার ভাত ডাল সব খেয়ে লিখছে, এরপর বলো হ্যাঁ মুহ মজা নাই। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, ভাই আপনি মুখ ওয়াশ করানোর পরে আপনি ফাটা দৈরা কই, আপনি মৌতের আগ পর্যন্ত বুলু আর এই রুটে আইবেন না, কারণ আপনার মুহ মজা নাই, তাই যে অবস্থা, আর মজা থাকলে যে কি করবেন আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন?
চলবো? যুবক ভাইরা কথা বলেন, চলবে? আমার কিছু যুবকরা একবারে খালি মাটির মধ্যে বইছে, তখন আমার রসুলের ওই হাদিসটা মনে হইলো, আমার কাছে যদি আজকে হাজির রুমাল থাকতো তাহলে আমি ছেলেদেরকে বিছিয়ে দিতাম, নাও বাবা তোমরা আমার রুমালের উপর বসো। কারণ রসুলের একটা হাদিস আছে, রসুল মাঝে মধ্যে যুবকদেরকে বসতে দিতেন নিজের গায়ের চাদর বিছাইয়া। সুবহানাল্লাহ। কোন যুবকদেরকে আমি খুব ভালোবাসি, যুবকরা আমার খুব ভালোবাসে, যুবকরা আমার সাথে অনেক প্রেম করে। আপনারা আবার আলাদা দিক নিয়েন না, যুবকরা কয় হুজুর আপনারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। আমিও বলি যে আই লাভ ইউ, আমিও তোমাদেরকে ভালোবাসি। শোনেন, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে সেই সমাজে ইপটিজিং থাকবে না, সেই সমাজে মাদকাসক্ত থাকবে না, সেই সমাজে লুটেরা থাকবে না, সেই সমাজে চাঁদাবাদি থাকবে না। যেই সমাজের যুবকরা আল্লাহওয়ালা হয়ে যাবে, খোদার কসম দাউদ হায়দারের মতন, তসিমা নাসরিনের মতন, কবির চৌধুরীর মতন কোন নাস্তিক জন্ম নিল ওই সমাজে বসবাস করার সাহস পাবে না। আপনারা কি ডরাইতেছেন? আপনারা কি ভয় পাইতেছেন? ইসলামের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? হাদিসের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? বাতিলকে জানিয়ে দিবেন, ইসলামের পক্ষে শুধু কথা নয়, ইসলামী আন্দোলন করতে করতে, নামাজের পক্ষে কথা বলতে বলতে, ইসলামের পক্ষে কথা বলতে বলতে, কোরআনের পক্ষে কথা বলার কারণে যদি জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, এমন কি যদি কারাগারেও যাওয়া লাগে, ফাঁসির দড়ি যদি গলায় আসে, ফাঁসির রশি গলায় হাসি মুখে নিতে রাজি আছি, কোন বেদাতির কাছে, কোন ভণ্ডদের ভয়ে, কাদিয়ানিদের ভয়ে, নাস্তিক মুরতাদের ভয়ে, এক কথায় বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হতে রাজি নয়। আপনারা কেউ তকবীর দিলেন, কেউ দিলেন না, কিও মিয়া ভাই আপনি কি কোনো সমস্যা আছে? দেখেন তো কোন লোকটা আল্লাহ আকবার কয় না, আমি কোনো নারায় তাকবীর, আপনি ডাইন বাম লক্ষ্য করে দেখবেন কেডায় কয় না, যেটা কইব না মনে করুন এটার বৃত্তি হিসাবে গন্ডগোল আছে। দেখেন তো কেডায় আল্লাহ আকবার কয় না, নারায় তাকবীর, নারায় তাকবীর। সামনের লোক চুপ থাকেন, দেখি পিছনের লোকের আওয়াজ আয়ে কি আয় না, ঘুমাইছে নাকি, নারায় তাকবীর। মোড়ামুড়ি আছে, এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, কাউরাই দে মনে ভণ্ড নাই আছে, এহানো এই বেজাল আছে, হ্যাঁ দেখবেন কি কায়দা করে, কি মহব্বত করে প্রেমের টানে গান গায়, দয়াল মুর্শিদ কোন বা সুতার মালা দিয়া বান্দা সহয়া মাহায়া, বাবা বাবা বাবা, কথা কন কথা কন, বিশ্বাস করেন যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ইসলামের ব্যাপারে কোনো আন্দোলন নাই, মহিলাদের শরীয়তের বিধান পর্দার বিধান নাই, এটা পীর নয়, পীর নামক শয়তান। এ পীরদেরকে বয়কট করা দরকার, ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি বেজার হইতেছেন? আমার আজকের বিষয়বস্তু হইল বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কি এবং শিক্ষণীয় কি, পালনীয় কি, বর্জনীয় কি, জটিল একটা বিষয়। আমার ভাইরা, বর্তমান পরিস্থিতিতে বেদাতের সাথে মোকাবেলা করতে হলে সুন্নতের পাবন্দি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা ইব্রাহিম থেকে প্রথম নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো লাগে না খারাপ লাগে, জোরে বলে।
কেমন ভালো লাগে? আপনারা বলেন কোরআনের দাম বেশি না মদের দাম বেশি? কথা কয় না, কোরআনের দাম বেশি না মদের দাম বেশি? কেমন কোরআনের দাম বেশি? আপনারা একাধিকবার হয়তোবা কথাটা শুনতে পারেন ইন্টারনেটে, আমি আজও বলতে চাচ্ছি তাসিরের জন্যে। পৃথিবীতে একজন নারীর নাম আপনারা অনেকে শুনেছেন, হলিউডের অভিনেত্রী মিস মেরি ম্যাডাম। কি না কথা বলে না, নামটা মুখস্থ করেন কি না? এই মহিলা প্রতিদিন যে মদ খাইতো, এক লিটার মদের মূল্য 2 লক্ষ টাকা, যে জুতা ব্যবহার করে, এক জোড়া হাই হিল জুতার মূল্য 2 কোটি টাকা। এই বেডি অনেক ধনী মানুষ, বিশ্বের ভিতরে অন্যতম একজন ধনী। আমার ভাইরা, মিস মেরি ম্যাডাম প্রত্যেক দিন রাত্রি 12টার পরে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে উল্টা পাল্টা নাচানাচি করে। দোকানদার মুসলমান, দোকানদার আবার প্রতিদিন দৈনন্দিন মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে তার কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো দোকানদার তেলাওয়াত শুনতেছে, মিস মেরি ম্যাডাম দোকানের কাছে দেয়, বলছে ভাই আমাকে এটা দাও। কিন্তু দোকানদারের ভিতর থেকে, দোকানের ভিতর থেকে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আইসা মিস মেরির কানে পৌঁছাইছে, মিস মেরি ম্যাডাম তখন অবাক হয়ে বলতেছে, আমি নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই গানে সুর দেই, নিজেই গান লেখি, আমার জীবনে তো এরকম গান শুনি না। মারহাবা কর। দোকানদার বলতেছেন, ম্যাডাম কি চায়? ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব দিও না, আমাকে শুনতে দাও, আমাকে শুনতে দাও। অনেকক্ষণ পর দোকানদার ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম কি চাই? ম্যাডাম আবার বলতেছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, তুমি কি এই গানের ভলিউমটা, সাউন্ডটা আর একটু বাড়াইতে পারো? দোকানদার বলতেছেন, অফকোর্স, অবশ্যই পারি, সাউন্ড বাড়াইছে। এখন দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, শ্রেষ্ঠ কারির শ্রেষ্ঠ তেলোয়া, কষ্ট হচ্ছে আপনাদের? দোকানদার সাউন্ড বাড়াইছে, মিস মেরি ম্যাডাম তখন তেলাওয়াতের তালে তালে এরকম করে দোলতাছে। সুবহানাল্লাহ। কোরআন যদি একবার কাউকে দেওয়ানা বানায়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের আকর্ষণে মানুষ আল্লাহওয়ালা হতে পারে। খোদার কসম, কোরআনের আকর্ষণেই মানুষ আল্লাহওয়ালা হতে পারে। তো মিস মেরি ম্যাডাম যখন এরকম করে দোলতাছে, আপনারা কি কন কোরআন পড়লে এরকম দোলাদুলি আয়ে না? আচ্ছা কন তো বাংলা পড়ার সময় দোলাদুলি আয়ে? বাংলা পড়ার সময়, ইংরেজি পড়ার সময় দেখবেন ঠ্যাং লড়ে, ঠ্যাং লড়েন, এটা নামান, এডি কি এখান তো আমার চলে না, এদিক তাকান, দেখবেন এরকম করে ঠ্যাং নাড়ে। বাংলা কবিতা মুখস্থার কয়, আম পাতা জোড়া জোড়া, মারবো সাবুক সরা সরা, কথা কয় না যুবকরা? কথা কও নাকি এরকম করে ঠ্যাংলা রায় না? আর আরবি পড়ার সময় দেখছেন কারো ঠ্যাং নড়ে? আরবি পড়ার সময় দেখবেন এরকম করে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই তেলাওয়াতের নাম হলো কসর। এইটার বলা হয় কসর। তেলাওয়াত করা হয় 3 রকম, 1 নম্বরে হাদর, 2 নম্বরে কেরাত, 3 নম্বরে কসর। আর কেরাত পড়া হয় 7 ভাবে, সাবা কেরাত। কয় কেরাত? যেরকম কয় কেরাত? সাবা কেরাত। আমার ভাইরা, এইরকম করে দোলাদুলির অর্থ হইল, আর বাংলা পড়ার সময় পাও নারায়ণের অর্থ হইল, প্রমাণ হয়ে যায় যে এই বাংলা ভরাটা নিচের ভরা। আর দোলাদুলি করার অর্থ হইল, কোরআন হইল আসমানি আওয়াজ, আসমানের সাথে তার কানেকশন, কারণ কোরআনের বাড়ি লৌহে মাহফুজে, উপরের দিকে নিচের দিকে নয়। আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন? বেজার হইতেছেন? চলবো? কতক্ষণ?
খালি গন সারা রাত আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আল্লাহ। এইবার মিস মেরি ম্যাডাম বলতেছে, দোকানদার ভাই তুমি কি এইটারে বাড়াইতে পারো আরো? দোকানদার কয়, ম্যাডাম ফিনিশ, সাউন্ড ইজ ফিনিশ, সাউন্ড যা ছিল সব শেষ। আমার ভাইরা আমার বন্ধুগণ, বাজান রে কোন দিক নজর দিবেন না। কোন হিন্দু থাকলে বসে পড়বেন, কোন বৌদ্ধ থাকলে বসে পড়বেন, কোন খ্রিস্টান থাকলে দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলামের দরজা আপনার জন্য খোলা। ভাই গো দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, দোকানদার ভাই তুমি কি আমার বায়োডাটা জানো? তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার কোয়ালিফিকেশন হিসাবে জানো? এইবার ডাক দিয়ে বলে, ম্যাডাম গো আমি আপনাকে ভালো করে চিনি, শুধু আমি নই এই দুনিয়ার অধিকাংশ মানুষ আপনাকে চিনে। আপনি বিশ্বের ভিতরে হলিউড অভিনেত্রী, আপনি চমৎকার একজন গীতিকার, সুরকার, শিল্পী মানুষ। ও ম্যাডাম, মাইকেল জ্যাকসনকে যেমন করে বিশ্বের মানুষ চিনে, আপনারও তেমনি ভাবে চিনে। এইবার ম্যাডাম ডাক দিয়ে বলতে যে, দোকানদার ভাই গো তুমি আমার আরো বায়োডাটা জানো নি? দোকানদার ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম গো আমি আপনার আরো বায়োডাটা জানি। আপনি মদ পান করেন, আপনি জিনা ব্যভিচার করেন, আপনি অনেক, আপনার শারীরিক সনদ আপনার অনেক খারাপ। এইবার ম্যাডাম ডাক দিয়ে, দোকানদার ভাই তোমার দোকানের ভিতর থেকে যেই গান আমি শুনলাম, এই গান আমার দেওয়ানা বানায় দিছি, এই গান আমার পাগল বানায় দিছি। ও দোকানদার ভাই, ও আমি তোমার কাছে বলতে চাই, তুমি কি আমাকে এইটার একটা ক্যাসেট কপি করে দিতে পারো? আমি বাড়িতে নিয়ে গোপনে গোপনে শুনতাম, আর দিলে দিলে তোমার এই গান আমি মন প্রাণ দিয়া ভালোবাসতাম। দোকানদার ডাক দিব না, ম্যাডাম গো অবশ্যই আমি আপনাকে ক্যাসেট করে কপি করে দিব, আপনি একটু ধৈর্য ধরবেন। এইবার ম্যাডাম দাঁড়িয়ে আছে, দোকানদার কপি করতেছি, আর আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটা ডাক দেন না, আল্লাহ একটু মায়া করে বলেন না, আল্লাহ। এই শ্রীপুর থানার বাইরা, এই কাউরাইদ ইউনিয়নের বাইরা, ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন ইউনিয়ন থেকে, গ্রাম থেকে আগত আমার বাপ ভাইরা, প্লিজ বাদান যুবক ভাইরা রে, আমি তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করব বাবা। প্লিজ বাদান, কোনো প্রকার কোনো উঠাউঠি নাই, কোনো প্রকার কোনো ঘোরাঘুরি নাই। কারো তো এখনো দোকানে আছ, কারো এখনো দোকানে মেলায় ঘুরতেছো, ওয়াজ মাহফিল আইলা না, বাজান দিয়ে একটু দিলের কান লাগা শোনো রে বাবা। এবার মিস মিনি ম্যাডাম ডাক দিয়ে কয়, দোকানদার জলদি করো, প্লিজ জলদি করো, জলদি করো, আমার কপি করিয়া দাও। আমি বাড়িতে নিয়ে গোপনে গোপনে কান লাগায় শুনতাম, এবার দোকানদার কপি করতেছে, আর আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই মহিলাটা খারাপ মহিলা, মাবুদু গো এই মহিলাটা খারাপ মহিলা, আজ কোরআনের আকর্ষণে পাগল হইয়া গেছে, মাবুদ গো বাড়িতে নিয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনবে। ও আল্লাহ আমি দোকানদার মুসলমান তোমার কাছে বলি, এই মিস মেরি ম্যাডাম যখন কোরআন নিয়ে বাড়িতে শুনবে, মাবুদ গো তুমি এই মিস মেরি ম্যাডামের দিলের মধ্যে কোরআন ঢুকাইয়া দিও। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ, বাজান রে
এবার মিসমেরি ম্যাডাম কোরআন তেলাওয়াতের ক্যাসেট হাতে নিল, আমার বন্ধুগণ বাড়িতে গেল। বাড়িতে যাইয়া আমার বাবা দিরা রে প্লিজ বাদান দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। মিসমেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদের কাছে মেসেজ পাঠাই দিল, বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে বললো, বন্ধুরে রে হ্যালো ফ্রেন্ড সার্কেল, তোমরা জলদি করে আসো, জলদি করে তোমরা আমার বাড়িতে আসো। আজ আমি তোমাদেরকে এমন একটা গান শোনাবো, যেই গান গাইতে ঢোল লাগে না, তবলা লাগে না, খুঞ্জুরি লাগে না, বেন্দুরি লাগে না, হারমোনিয়াম লাগে না, কঙ্গু শান্ত কিছুই লাগে না, একতারা দুতারা সেতারা ডুগি তবলা কোনো কিছুর প্রয়োজন হয় না। ওই গান আমি আজকে তোমাদেরকে শোনাব বন্ধুরা রে। এইবার ফ্রেন্ড সার্কেল তার দাওয়াত পাইয়াও, ফ্রেন্ড সার্কেল তার দাওয়াত পাইয়াও দ্রুত গতিতে মিসমেরি ম্যাডামের বাড়িতে চলে আসলো। আমার বন্ধুগণ মিসমেরি ম্যাডামের বাড়িতে আসার পরে ও বাজান রে ডাক দিয়ে বলতেছে, মেরি রে তুমি আমাদেরকে জলদি করে সেই গানটা শোনাও। এবার মিসমেরি ম্যাডাম সেই কোরআন তেলাওয়াতের ক্যাসেট ওপেন করেছে, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাই এমনভাবে কোরআন টান দিতেছে, সকল বন্ধু বান্ধবীরা হেলে দুলতেছে। অবাদান ইবলিশ শয়তানের মাথা গরম, ইবলিশ শয়তান একজন বন্ধুর ভিতরে নাদিল হয়ে গেল, আমার বাইরা প্রবেশ করলো, ওই বন্ধুর ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে বলতেছে, শুধু গান মজা লাগে না, গান শোনার পাশাপাশি মদও খাওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার আমার বন্ধুগণ মিসমির ম্যাডাম ডাক দিয়ে কয়, ঠিক আছে মদও খাবো গানও শুনব। ওরা মনে করছে এটা গান, কিন্তু আসলে এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ বাজান রে। এইবার গান শোনা মনে করিয়া মদের গ্লাসে মদ ঢালিল, আমার বন্ধুগণ মদ খাওয়ার জন্য সবাই মুখের কাছে গ্লাস নিল, কিন্তু বাজান এমন একটা দৃশ্য হয়ে গেল, ও বাজান আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাবস্থায় মদ খাবে। আমার মাওলা পাক বলে হবে না, হবে না, এটা চলবে না। কারণ হইল কোরআন আমার, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ আমার আল্লাহ বলেন, ইন জোরে বলেন কোরআন টাকার, আর একবার জোরে বলেন কোরআন কার, এই কোরআন হেফাজত করার মালিক কে? যুবক ভাইরা আমার বন্ধুগণ, এইবার মিসমির ম্যাডাম সবার গ্লাসে মদ ঢালিয়ে দিছে, সবাই যখন মদ খাওয়ার জন্য মদের গ্লাস মুখের কাছে নিছে, আমার বন্ধুগণ প্রত্যেকের হাত থেকে, প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস জমিনে পড়িয়া গেছে, কেউ আর মদ পান করতে পারে না। এবার বন্ধু বান্ধবীরা বলতেছে আবার ঢালো, আবার খাবো। এইবার আবার ঢালছে, আমার বন্ধুগণ আবার মুখের কাছে নিছে, কিন্তু বাজান আবারও মদ আমার বন্ধুগণ জমিনে পড়ে গেছে। এইবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, গেট আউট, তোমরা সবাই চলিয়া যা, আমি আগামী কালকে সকাল বেলায় সাংবাদিক সম্মেলন করব, বন্ধু বান্ধবীদের কাছে নয়, আমি সাংবাদিকদের কাছে প্রশ্ন করব, এটা কেমন গান রে, যেই গান শুনতে গেলে মদ খাওয়া যায় না। ও বাজান আজকে যেই পীরেরা পীর দরবার নামে আমার বন্ধুগণ নারীদেরকে নিয়ে নাচানাচি করে, যেই পীরের দরবারে গাঞ্জা বিক্রি হয় গাঞ্জা খায়, যেই পীরের দরবারে মদ খায়, আমার বন্ধুগণ বিশ্বাস করেন এটা পীর নয়, এরা হইল ইবলিশ শয়তানের দালাল। কথা বলেন ঠিক না ব্যাঠি,
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দিই, পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন যুবক ভাইরা, কি হবে আলেম হয়ে ইমাম সেদি সমাজেতে, পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দি আল্লাহকে। যুবক রমনে ডরাইতাছেন, আমরা ডরেলে চলবো না, আমরা যুবক বক্তা যুবক, উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। এবার জোরে বলেন ঠিক কি না? কি হবে বেঁচে থেকে কন্যা, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজো হয়ে থাকে বরে। মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ওই বট গাছ তলায় চুলের জট লইয়া সালার গাছ চট গায়ে দিয়া এইভাবে আল্লাহর পাওন যায়? বট গাছ তলায় বসে দয়ঙ্গান মুর্শিদ খালি দেখবেন কেটা উঠতে জায়গা, যেটা উঠতে যাইব গা মনে করবেন ভিত্তে নে ফাঁকি আছে, এগুলো হলো মুনাফিক মার্কালো। কথা বলেন ঠিক কিনা? আইসে রূপ দেখতে, হ্যাঁ রূপ দেখতে আইসে, ওই কোনার দেখো বাক্তাটা বালা না সোরার হো সোরা, তোর কাছে বালা মন্দ কিছু আমাকে আয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে ইন্দে রাখতে দাও। জি আমার ভাইরা, বন্ধদের বিরুদ্ধে কথা বললে আপনারা কি রাগ করবে? আপনারা কি বেজার হইবে? তাহলে আমি স্লোগান দেব, বন্ধ পীর যেখানে। দেন তো কোন লোকটা আসছে কয়, বন্ধ পীর যেখানে, বন্ধ পীর যেখানে। কিছু লোক দেখবেন কথা কইতে যায় না, আমাদের দেশের একটা স্বভাব হয়ে গেছে গা, যারা দেখবেন আওয়ামী লীগ করে, হ্যাঁ যদি জিজ্ঞান কেউ মিয়া ভাই তুমি কোন দল করো, দেখবেন হ্যাঁ ডাটের ঠেলা কেবো আওয়ামী লীগ করি, যেটা বিএনপি করে দেখবেন হেই ডাটের জিগুলো কেবো আমি বিএনপি করি, আর যেটা এর সাত 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 দলের লোক বোঝেনি তো সহালে এক কথা বিহালে এক কথা, হেই ডাটে যদি জিজ্ঞান আপনি কোন দল করেন, হ্যাঁ কেবো আমি জাতীয় পার্টি করি। আর আমাকে বাংলাদেশে মুসলমানের কি স্বভাব হয়ে গেল গা, মুসলমানের যদি জিগান তুমি কোন আন্দোলন করো, দেখবেন হ্যাঁ ডলের ঠেলায় পুলিশের ডলের ঠেলায় কর, আমি সর মনে মনে কথা কয় না, কথা কয় না। আরে মিয়া ভাই কবরে গেলে বলা হইব না যে তুমি আওয়ামী লীগ করছো না বিএনপি করছো, তুমি জাতীয় পার্টি করছো না অমুক দল করছো, কবরে গেলে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি রাসূলুল্লাহর আন্দোলন করছো কি করছো না, হাজার রাসূল এইটা কে, এইটা এইভাবে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কি না? তো বাংলার জমিনে সেই রাসূলের পক্ষে কথা বললে, আন্দোলন করলে, জবাব দিলে সিংহের মতন গর্জন দিয়ে জবাব দিবেন, নাস্তিকদের কন্ঠ যেন কাঁপ কাঁপ করে নড়ে ওঠে, কথা বলেন ঠিক কি না? থামো ভাই থামো 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 থামো, ওই দেখো না কিছু লোক তিন মাথা একখানে করে বইছে, তাহল তো ভাই কেমনে বইছেন সুদয়বান, এইভাবে তিন মাথা একখানে বইছে লাগবে বিচার পাইছে মিয়া ভাই আমার, তিন মাথা একখানে বইয়েন না এক মাথা লইয়া বন, তাহলে শরীরটা গরম হইব, যারা বাসের সাথে হেলান দিছেন হেলানটা ছাইরা বন সুদয়া বন। হ্যাঁ এক জায়গায় গেছি কয়েকদিন আগে, এক জায়গায় গেছি ওয়াজ হুনতাছে আর বাদাম খাইতেছে, ওয়াজ হুনে আমি কই কল সুবহানাল্লাহ, হ্যাঁ বাদাম মুহের মধ্যে হ্যাঁ বাদাম দে, আমি কি রে তুই এটি কি করস বাদাম খাই, আমি সোরার ঘরে সোরা তুই এটা মমতাজ রে দেখতেই সব যে মমতাজ সিহারা দেখবে বাদাম খাবি, এটা কোরআনের মাহফিল চুপচাপ করে ওয়াজ শুনতে হবে তাহলে খোদার রহমত বর্ষণ হবে, কথা বলেন ঠিক কি না? আপনারা মনে রাগ করতেছেন ও বেদার হইতেছেন না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে বরে, মসজিদের কোনায় বসে জিকি যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে।
আমাদের দেশে কিছু লোক আছে তেল মালিশ করা ওয়াজ খুব পছন্দ করে। তেল মালিশ করা ওয়াজ বোঝেন? তেল মালিশ করা বাংলায় কয় দালালি করা। বাংলায় কি কয়? দালালি করা। দালালি করলে দেখবেন মেলা বুট পাওয়া যায়, আর দালালি না করলে হেরে কেউ পছন্দ করে না। এলিগা আইনউদ্দিন আল আজাদ বহুদিন আগেই বলে গেছে, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। যুবকরা কথা কয় না কি লেগেও? তোমরা ফুটায় গেছো গা, একটু জোরে কম ঠিক কিনা? তেল বিনে চলে না দুনিয়া, বলেন তেল বিনে চলে না জোরে, তেল বিনে চলে না। নারিকেল সরিষা পিসি বাদাম সোয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, কথা কহ? নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুঁজিতে যায় ভরিয়া। তেল বিনে চলে না জোরে, তেল বিনে চলে না জোরে, তেল বিনে চলে না জোরে, তেল বিনে চলে না। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতে বাইরে কত রকম খেল। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলছে বাইরে কত রকম খেল। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, তেলের দূরে সকল মানুষ ফুটানি মারতাছে, কথা কয় না? জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, তেলের দূরে সকল মানুষ ফুটানি করতেছে, আবার লাইসেন্স পারমিট, আবার লাইসেন্স পারমিট, কন্ট্রাক্টরি চাকরিটা হয় তেল দিয়া। তেল বিনে চলে না দুনিয়া, বলেন তেল বিনে চলে না জোরে, তেল বিনে চলে না। পিছন থেকে যদি আওয়াজ কমায় তাহলে মনে করবেন হেরা ঘুষের পক্ষের লোক, দালালির পক্ষের লোক। জোরে, তেল বিনে চলে না। সামনে লোক চুপ থাকেন, পিছনের লোক করে চিনে নেন, তেল বিনে চলে না। হ্যাঁ না পারলো কে? হ্যাঁ, কথা কন ঠিক কিনা? না পারলো যুবকরা বাসার লাগে কয় হ্যাঁ, আমরা দালালির পক্ষে না। বিশ্বাস করেন মুসলমান কারো দালাল হতে পারে না, মুসলমান আমেরিকার দালালি করতে পারে না, মুসলমান রাশিয়ার দালালি করতে পারে না, মুসলমান ভারতের দালালি করতে পারে না, মুসলমান মায়ানমারের পক্ষ অবলম্বন করতে পারে না, মুসলমান মুসলমানের পক্ষ অবলম্বন করবে। আমি তো আগেই কইছি আমার দাওয়াত দিলে দেন, না না দিলে না দেন। আজকে তো চান্স পাইছি, চলবো না চলবো না, চালাইলেই চলে, চালাইলেই চলে। এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, আমি সাংবাদিকদেরকে যাই জিজ্ঞেস করবো, আমি সাংবাদিকদেরকে সকালবেলা সম্মেলন করার মাধ্যমে আমি জিজ্ঞেস করে দেখবো এই গানটা কি গান, যেই গান শুনলে মদ খাওয়া যায় না। আল্লাহু আকবার কর, বাকি কথাটা আপনারা সবাই শুনবেন। তাহলে আমি কথাটা জমা রাখলাম, কোরআনের আজমত বুঝাইতে যে আমি কথাটা টাইম আনছি, কিন্তু মূল আলোচনা এটা না। মূল আলোচনা হলো বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় অন্ধকারের সকল পথ ছেড়ে দিয়া ইসলাম নামক আলোর পথ ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কথাটা কার? জোরে বলেন কার? বর্তমান পরিস্থিতিতে সকল প্রকার অন্ধকার পথ বাদ দিয়া আলোর পথ ধরতে হবে। অন্ধকারের পথ হলো ভণ্ড বেদাদীদের পথ,
অন্ধকারের পথ হলো কাদিয়ানীদের পথ, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হলো দেওয়ানবাগির পথ, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হলো রাজার বাগির পথ, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হলো কুতুব বাগির পথ, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হলো বেতাতিদের পথ, আর আলোর পথ হলো সুন্নতিদের পথ, কথা বলেন ঠিক কিনা? সুন্নত মানতে কেটে কেটে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে অনেক সময় অন্ধকারের পথে থেকে আলোর পথ ধরতে গেলে অনেক বাধা আসতে। এই কোন হিন্দু থাকলে বসে পড়বেন, যদি কোনো মন্ত্র পাঠ করে ফেলি, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে এটার তর্জমা ব্যাখ্যা এবং সব বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন মুহাম্মদ মুস্তফা নবীর পাগল হবেন না, কেন বেদাত ছাড়বেন করবেন না? ভাই গো, প্লিজ বাজান, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নেবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। ও বন্ধু, এখন যে কথাটা বললো এটা মশহুর হাদিসের আলোচনা, যারা প্রকৃত পক্ষে নবীদের আশেক তাদের অন্তরে মায়া লেগে যাবে, আমার বন্ধুগণ তাদের অন্তরে দয়া মায়া সৃষ্টি হয়ে যাবে। এ মুরব্বি বাবারা, যুবক ভাইরা রে, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়াল্লা কবুল করবে, বা জান রে কার জানি মা কবরে শুয়ে রইছে, কার জানি বাবা কবরে শুয়ে রইছে, প্লিজ বানান দিলটা নরম করিয়া দেন, একটা বুড়া চোখের বানি দেখেন ফালাইতে পারেন কিনা। ভাই গো, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কাঁদলে আমার বন্ধুগণ ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আমার আল্লাহর কাছে কান্নাটা সবচেয়ে বেশি প্রিয়। শ্রীপুরে কাউরাইদ ইউনিয়নের বাবারা, ও বাজান এতক্ষণ হাসার সময় হাসছেন, এখন কাঁদার সময় কাঁদবেন রে বাবা, প্লিজ বাজান আমার দিক তাকান, আমার দিক নজর করেন, মাথাটা অন্যটা নাড়াবেন না, একটু এদিক সেদিক তাকাবেন না, জীবনের পরিবর্তন হয়ে যাবে। যুবক, কেন তোমরা হক্কানি আলেমের সোহবত গ্রহণ করবা না? ও বাজান, আমিও তো যুবক, আমার কি দরকার ছিল হক্কানি আলেমের সোহবত নেওয়া, আমার কি দরকার ছিল সুন্নতি সোহবত নেওয়া? কিন্তু বাজান জীবনে চলতে যে আমি বুঝ করে দেখলাম, থানবী রহমতুল্লাহি আলাই লেখছেন, আলেমদের আগে বায়াত হওয়া দরকার, কারণ আলেমদের পিছনে শয়তান যে পরিমাণ কাজ করে, আমুন নাসের পিছনে এত কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? ও বাজান, এখনো কারাগো মেলায় আছো, এখনো কারাগো আমার বন্ধুগণ দোকানে আছো, এখনো কারা মাহফিল শুনতে ইলা না? বাজান রে দিলটা নরম করিয়া দাও। ও বন্ধু, দিনটার নাম শনিবার, প্রত্যেক শনিবারে খ্রিস্টান পাদ্রি তাওরীদ কিতাব খোলে, আমার বন্ধুগণ তার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে, এই ধর্ম যাদব কিতাব খুলছে তার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে। কিন্তু বাজান কিতাব খুলিয়া নজর করে দেখে, আমার আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমার মাওলা দিয়ে দিছে চার জায়গায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, কন্যা আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন বলেন, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বুলবু, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, কন্যা আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার, ওরে উম্মত বিনে কে বুঝিবে আমার নবী জির শান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কলবে আগা দিয়া লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না। মারহাবা কোন, শুনেন শুনেন, তিনটা বক্তার জন্যে কিছু বেদাতি বক্তার ডুববে মরতাছে। এক নম্বর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, দুই নম্বর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তিন নম্বর আব্দুল খালেক শরীয়তপুরি। এই তিনটা বক্তা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না, কন্যা বহু দূরে জোরে জোরে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না, দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আর আল্লাহ পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর ভাইরা আমার বন্ধুগণ, এই তাওরিদ পাদ্রি আমার বন্ধুগণ ধর্মদাদু কিতাব খুলিয়া নজর করে দেখি, ও বন্ধু বিশ্বনবীর প্রশংসা চার জায়গায়, জোরে বলেন কয় জায়গায়, আর একবার জোরে বলেন কয় জায়গায়। এই ধর্ম যাজক এই দৃশ্য দেখি আমার বন্ধুগণ তার মাথা নষ্ট, তার মেজাজ গরম হয়ে গেল। ধর্ম যাজক ডাক দি বলে আমি কিতাব খুললাম আমার ধর্মের প্রশংসা পাওয়ার জন্যে, কিন্তু এই জায়গায় আবদুল্লাহর ছেলে মুহাম্মদের প্রশংসা কেন আইলো? পাদ্রি ডাক দিয়ে বলে না 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 না, এই কিতাবের মধ্যে মুহাম্মদের প্রশংসা আমি রাখবো না। এবার পাদ্রি চার জায়গার প্রশংসা ক্যাট ক্যাট করে ছিঁড়ে ফেলাইলো। আমার বাংলার জমিনে গোটা বিশ্বে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করতেছি, যেই রাষ্ট্রেই মুসলমানরা ইসলামী আন্দোলন করতে চায়, যেই রাষ্ট্রে মুসলমানরা সুন্নতি পরিবেশে চলাচল করতে চায়, ওই রাষ্ট্রে ইহুদি নাসারারা আমার বন্ধুগণ তাদেরকে বিলুপ্ত করতে চায়। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান,
এইবার পাদ্রি চার জায়গার পৃষ্ঠা যখন ফিরিয়া ফালাইলো, পাদ্রি ডাক দিয়ে কয়, মোহাম্মদ নবীর নামের প্রশংসা আর নাই, আমি এই সপ্তাহে পড়ব না, আমি আগামী সপ্তাহে খুলবো, আগামী সপ্তাহে তো আর মোহাম্মদের প্রশংসা থাকবে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, দেখেন অন্ধকারের পথ থেকে কেমন করে আল্লাহর পথ ইসলাম আলোর পথ পায়। ও যুবক ভাইরা, এইবার দ্বিতীয় সপ্তাহ ওই কিতাব যখন খুললো রে বাবা, দ্বিতীয় সপ্তাহে কিতাব খোলার পর এই পাদ্রি খুলতেছে, ডাক দিয়ে মোহাম্মদের প্রশংসা আর নাই, কিন্তু কিতাব খুলিয়া নজর করে দেখে আমার আপনার নবীর প্রশংসা প্রথম সপ্তাহে ছিল চার জায়গায়, কিন্তু এখন আমার মাওলা, আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ ডাক দেন না, আল্লাহ একটু মায়া করে বলেন না, আল্লাহ আমার আল্লাহ, ওই শেষ পয়গম্বর নবী মুহাম্মাদের প্রশংসা দিয়া দিছেন আট জায়গায়, কথা বলেন কয় জায়গায়। এবার পাদ্রির মেজাজ আরো ডিয়ারব হয়ে গেল, পাদ্রি আরো মেজাজ গরম করে ফেললেন, ও বাদান অগ্নি শর্মা হয়ে গেল। আ বন্ধুরা, এইবার পাদ্রি ডাক দিয়ে বলে মোহাম্মদের প্রশংসা রাখা যাবে না, ওই আটটা পৃষ্ঠা সিরিয়া ফালাইলো, আমার বন্ধুগণ আটটা পৃষ্ঠা সিরিয়া আগুনে পোড়াইয়া ছাই বানাইল, পানিতে বাসা দিল, আর ডাক দিয়ে মোহাম্মদ নবীর প্রশংসা আর নাই। এবার বাজান ডাক দিয়ে বলতেছে, সামনের সপ্তাহে কিতাব খুলব, সামনের সপ্তাহে আমি আমার ধর্মের প্রশংসা পাইব। এবার বাজান তৃতীয় সপ্তাহে কিতাব খুলেছি, কিতাব খুলিয়ার নজর করে দেখে আমার মাওলা নবীদের প্রশংসা দিয়ে দিছে বারো জায়গায়। কত জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? বারো জায়গায়। পাদ্রি টনক নড়ে গেল, পাদ্রি ডাক দিয়ে কয়, হায় হায়, প্রথম সপ্তাহে দেখলাম চার জায়গায়, দ্বিতীয় সপ্তাহে আট জায়গায়, তৃতীয় সপ্তাহে বারো জায়গায়, যত সিঁড়ি ততই বাড়ে, এই মোহাম্মদটা কে, এই মোহাম্মদটা কোন মানুষ, না না আমি আর ছিড়ব না, এখন আমি এটা আমার তাকের উপর রেখে দেব, আমি রাত্রে আরামে ঘুমাবো, সকালবেলা সহপাঠী ভাইদেরকে জিজ্ঞাসা করব, আমার সহপাঠী পাত্রি ভাইদেরকে জিজ্ঞাসা করব, মোহাম্মদ কোন মানুষ, মোহাম্মদ নামের কোন মানুষটা, যেই মানুষটার নাম ছিঁড়ে ফেললে মানুষ খালি বাড়ে আর বাড়ে, প্রশংসা খালি বাড়ে। এবার বাদান রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবা জিরা রে, রাত্রিবেলা যখন তাকে উপর রেখে এই পাদ্রি যখন ঘুমের ঘরে চলিয়া গেল, ভাই গো নবীদের নাম ইজ্জত করেছে মাথার উপর রেখেছে, কোন যুবক ভাইরা রে, পূর্ব সোনাবো এলাকার ভাইরা, কারা গো ইজ্জত করে ওলামাই কেরামকে দাওয়াত দিয়ে আল্লাহ, তোমাদের কপাল দেখো কত ভালো। এবার পাদ্রি লোকটা মাথার উপর মোহাম্মদ নবীর নামের প্রশংসা রাখছে, ওই বারো জায়গার প্রশংসা রাখছি, পাদ্রি যখন ঘুমের ঘরে এসে পাদ্রি স্বপ্নের মধ্যে নজর করে দেখে কামলিওয়ালা মদিনাওয়ালা বিশ্ব নবী হাজির হইয়া গেছে, আমার নবীজিকে দেখিয়া পাদ্রি লোকটা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি, তোমার পরিচয় কি বলো, প্লিজ বাদান দিলটা নরম করে দিবে, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না। পাদ্রি লোকটা কান্দে, পাদ্রি ডাক দিয়ে কয়,